নমস্কার, আমি সঞ্চিতা। ফাইন্ডিং বুক চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে বইটি নিয়ে কথা বলবো সেটি হলো লেখক শক্তিপদ রাজগুরুর লেখা মেঘে ঢাকা তারা। এই বইটি নিয়ে, এটি দেজ পাবলিশিং থেকে প্রকাশিত। বর্তমানে বইটির দাম হচ্ছে 150 টাকা এবং এর মোট পাতার সংখ্যা 128। এই বইটি একটি মেয়ের জীবনী নিয়ে লেখা। এক উদ্বাস্তু দরিদ্র আদর্শবান স্কুলমাস্টারের বড় মেয়ে নীতা হলো এই গল্পের কেন্দ্রীয় চরিত্র। সে সারা জীবন ধরে তার পিতার সংসারে সমস্ত সদস্যদের প্রতি কর্তব্য পালন করে চলেছে। অত্যন্ত মেধাবী নীতা পড়াশোনার পাশাপাশি চাকরি ও টিউশনি করে নিজের ভাই বোন, মা বাবা, এমনকি তার বড় দাদা সবার প্রতি নিঃস্বার্থভাবে কর্তব্য পালন করে। তার বড় দাদা, সে বেকার, কোনো কাজকর্ম করে না। তার স্বপ্ন হলো গায়ক হওয়া। তার বেকার দাদার গায়ক হওয়ার স্বপ্নকে পূরণ করার জন্য যেমন সে সাহায্য করে, তেমন তার বাবার অবসর জীবনে নতুন কিছু করার প্রচেষ্টাকেও সার্থক করে তোলে সে। এমনকি তার প্রেমিকের পড়াশোনার খরচ, তার মেসের খরচ যুগিয়ে তাকে জীবনে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে সে। কিন্তু নিঃস্বার্থভাবে সবার প্রতি কর্তব্য পালন করার ফল হিসেবে নীতা কি পেল? সে তার পরিবার থেকে পেল লাঞ্ছনা ও বঞ্চনা। পরিবারের সবাই, এমনকি তার জন্মদাত্রী মা, সবাই ধরে নিয়েছে যে সে সবসময় সবার জন্য শুধু করেই যাবে। তার প্রতিদানে কোনো কিছুই প্রাপ্য নয় তার। এমনকি তার বিয়ে দেওয়ারও চেষ্টা করেনি তার মা বাবা, কারণ সে সুন্দরী নয়, তার গায়ের রং চাপা। অন্যদিকে তার বোন ফর্সা ও সুন্দরী, তাই তার বোনকে তার আগে বিয়ে দিয়ে দেওয়া হয়। এদিকে তার প্রেমিকও স্বার্থপরের মতো তাকে ছেড়ে চলে যায়। সারা জীবন নীতা কি এরকমভাবে অন্যের প্রতি কর্তব্য পালন করতে করতে নিজেকে নিঃশেষ করে দেবে, নাকি কোনোভাবে মুক্তি পাবে সে? সেটা জানতে হলে আপনাকে মেঘে ঢাকা তারা এই বইটি পড়ে দেখতে হবে। সবাই যে তার সাথে স্বার্থপরের মতো ব্যবহার করে এই কথাটা বললে হয়তো একটু ভুল হবে। তার পরিবারের মধ্যে একমাত্র তার দাদা তাকে বুঝত, কিন্তু সে ছিল বেকার, তাই কিছু করার ক্ষমতা তার ছিল না। বেকার ছেলে হিসেবে বাড়িতে তার কপালেও জুটত লাঞ্ছনা। যখন সে প্রতিষ্ঠিত হলো, তার কিছু করার ক্ষমতা হলো, ততদিনে অনেক দেরি হয়ে গেছে, তখন আর কিছুই করার ছিল না। কি হয়েছিল সেটা জানতে হলে কিন্তু আপনাকে বইটি পড়ে দেখতে হবে। এক মায়াশীল কন্যা, বোন, প্রেমিকার করুণ কাহিনী আছে এই বইতে। 1960 সালে, মানে আজ থেকে প্রায় 62 বছর আগে, বিখ্যাত পরিচালক ঋত্বিক ঘটক এই বইয়ের গল্প নিয়ে একটি সিনেমা তৈরি করেছিলেন। সিনেমাটার নামও ছিল মেঘে ঢাকা তারা। আপনারা হয়তো সিনেমাটা দেখেছেন, যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই একবার দেখে নিতে পারেন। আমিও প্রথমে সিনেমাটাই দেখেছিলাম এবং বেশ কয়েকবার দেখেছি সিনেমাটা, আর বইটা মাত্র কিছুদিন আগে আমি পড়লাম। দেশভাগের পর উদ্বাস্তুদের লড়াইয়ের একটা বাস্তবিক চিত্র খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এই বইতে। একটি মেয়ের জীবন সংগ্রামের গল্প রয়েছে এই বইতে। বইটি পড়তে পড়তে কিন্তু বইটি আপনাকে কাঁদিয়ে ছাড়বে, তাই চোখের জল ফেলতে যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আপনি অবশ্যই এই বইটি পড়ে দেখুন। আর বইটি পড়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর তার সঙ্গে সঙ্গে এই সিনেমাটাও একবার দেখে নেবেন। অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন এই সিনেমাতে, অবশ্যই সিনেমাটা একবার দেখে নেবেন এবং তার সাথে সাথে বইটিও পড়বেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না, আর প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো বইয়ের আলোচনায়। আজ তাহলে আসি, নমস্কার।